সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতেই কিভাবে ভালো ছানা বানাবেন। আমরা জানি ভালো মিষ্টি বানানোর জন্য কিন্তু খুব ভালো ছানার দরকার, তো এই ছানাটা কিভাবে বাড়িতেই খুব ভালো বানাবেন সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। এখানে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। ফুল ফ্যাট মিল্ক নিলে ছানাটা খুব ভালো হয়। এখানে হাফ লিটার দুধ আমি নিয়েছি, আর এখানে আমি নেব 2 চামচ ভিনিগার, আর এর সাথে আমি মিশিয়ে দেব 2 চামচ জল। আজকে আমি ছানাটা ভিনিগার দিয়ে বানাবো। আপনারা চাইলে কাগজি লেবুর রস দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে 2 চামচ লেবুর রস নেবেন আর 2 চামচ জল নেবেন। তাছাড়া ছানা পাউডার দিয়েও ছানা বানাতে পারেন, তাছাড়া যে ছানা ফাটানোর জল হয় সেটা দিয়েও ছানা বানাতে পারেন। এখানে আমি দুধটাকে জাল দিচ্ছি, দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে এসেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করব। 4 মিনিট মতো আমি এটাকে ঠান্ডা করব। দুধটাকে এতটাই ঠান্ডা করবেন যাতে 80% এর গরম থাকে, 20% ঠান্ডা হয়ে যায়, মানে দুধটা যাতে গরম থাকে, একেবারে ঠান্ডা হলে হবে না। 4 মিনিট ঠান্ডা করব। 4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এতে ধীরে ধীরে ভিনিগার আর জলের যে মিশ্রণ বানিয়েছিলাম সেটা ধীরে ধীরে অ্যাড করব। দেখুন, এবার দুধটা আমার কেটে গেছে, আমার ছানাটা হয়ে গেছে। দেখুন গ্রিন গ্রিন জল বোঝা যাচ্ছে, দুধটা আমার কেটে গেছে, দেখুন গ্রিন গ্রিন জল বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। দুধটা কাটার সাথে সাথেই, মানে ছানা হয়ে গেলেই সাথে সাথে ছেঁকে নেবেন। এর জন্য আমি একটা বাটিতে ছাঁকনি দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি আমি মসলিনের কাপড়। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতির কাপড় ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ধীরে ধীরে ঢালবো। আমার ছানাটা ঢালা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, তাহলে ছানাটা ঠান্ডা হয়ে যাবে জলদি জলদি। আর আমি ভিনিগার ইউজ করেছি, সেই ভিনিগারের টক ব্যাপারটা দূর করার জন্য জল দিয়ে ধুতে হবে। যদি কাগজি লেবু ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন, কিন্তু যদি ছানা পাউডার বা ছানার জল ইউজ করেন সেক্ষেত্রে না ধুলেও হবে। এভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি ছানার থেকে জলটা বের করে নেব। বেশি চিপে চিপে জল বের করবেন না, তাহলে ছানা থেকে দুধ বেরিয়ে চলে আসবে। তাই এরকমভাবে একটু টিপে টিপে জল বের করবেন, বেশি টিপবেন না। এবার আমি এটাকে ভালো করে বেঁধে কলের মধ্যে ঝুলি দেবো। এভাবে আমি 1 ঘন্টা এটাকে ছেড়ে দেব। 1 ঘন্টা আমার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর আমার ছানাটা তৈরি হয়েছে। এটাতে আর একটুও জল নেই, এটা খুব সুন্দর তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে আমার ঘরের তৈরি একদম পারফেক্ট ছানা। এটা দিয়ে মিষ্টি বানালে খুব ভালো মিষ্টি হবে, মিষ্টি শক্তও হবে না,
খুব ভালো হবে। আপনারা এইভাবেই বাড়িতে ছানা বানিয়ে মিষ্টি বানাবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন।